সম্মানিত দর্শক বিন্দু, আজ আমরা এসেছি নেত্রকোনা জেলার বাউসির শাসনপুরা গ্রামে। এই গ্রামের একজন উদ্যোক্তা জনাব জহির ইসলাম জুনায়েদ এন্টারপ্রাইজ নামে একটা মিশ্র খামার তৈরি করেছেন। এখানে আপনার লিয়ার মুরগি, আপনার গরু, ছাগলের খামার আছে। তো চলুন যাই আমরা, জনাব জহির ভাইকে পাইনি, তো এখানের যে আপনার দায়িত্বে আছে ওনাকে পাইছি, ওনার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। চলুন আমরা খামারের ভিতরে ঢুকি। এখানে আপনার, এটা হচ্ছে আপনার ডিম পাড়ার লিয়ার মুরগির শেড। এখন হচ্ছে আপনার দুপুরের টাইম, মুরগিগুলোকে আপনার খাবার দেওয়া হচ্ছে। দেখুন আপনার ডিমগুলো এখনো কালেক্ট করা হয়নি। ওই পাশে তার আরেকটি শেড রয়েছে। টোটাল এখানে আপনার 4-5 হাজার লেয়ার মুরগি রয়েছে। ওই পাশে আরেকটি শেডের জন্য লেয়ার মুরগি রাখা আছে। তো আমরা চলুন যাই, কথা বলি এই খামার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই কেমন আছেন? ভাই আপনার পরিচয়টা একটু বলবেন। আপনার নামটা যেন কি? আমার নাম মোহাম্মদ হযরত আলী। আর এটা আপনার এই এলাকাটার নাম একটু বলেন, একটু অ্যাড্রেসটা। শাসনমুরা, বাউসি শাসনমুরা। তো আপনি কি করতেছিলেন? এগুলো তো আপনার লিয়ার মুরগি। আপনার এখানে আপনার তো শেড দেখতেছি, ওই পাশে একটা আছে, এটা দুইটা শেড মিলে কতগুলো মুরগি আছে আপনাদের খামারে? 4,000 না? ডিম দিচ্ছে কয় হাজার? ডিম দিচ্ছে 2,000 না? এগুলো কি আপনার বাচ্চাগুলো কি আপনার বাচ্চা নিয়ে আসছিলেন? কয়দিন পালতে হয়? কোম্পানি থেকে বাচ্চা দিয়েছে আপনার একদিনের বাচ্চা। আচ্ছা, তারপরে আমরা এনে 6 মাস পালছি। জি, 6 মাস পালার পরে তারপরে ডিম আসে। আচ্ছা, পরে কি আপনার কি যখন ডিম আসে তখন এই খাঁচাতে এগুলোকে ট্রান্সফার করেন? হ্যাঁ, আমরা এই কাছাতে উঠে তারপরে ডিম আসে। আচ্ছা আচ্ছা, এখন আপনি ডিম পাচ্ছেন 2,000? 2,000 পাই নাই। আচ্ছা, কম আছে কিছুগুলো, 1,800 ডিম পাই। আচ্ছা, এটা তো আপনার, আমরা তো জানি যে বয়স অনুযায়ী মুরগির খাবারটা বিভিন্ন রকম হয়। একটা এই যে লেয়ার মুরগির খাবার কয় রকমের হয়, কি বয়সে কি খাবার দিতে হয় আপনি? এটা আপনার শুরু থাকতে হয় আপনার যে একটা ব্রয়লারের খাবার আছে ছোট। জি, এটা ছোটবেলা খাওয়াতে হয় তাই। জি, 30-40 বস্তা। জি, তারপরে গোয়ার একটা খাদ্য আছে। জি, এটা খাওয়াইতে হয় আপনার 70-80 দিন পর্যন্ত খাওয়াইতে হয়। এরপরে হলো আপনার লিয়ার 1-1। তাই এখন দিচ্ছেন কি লিয়ার 1-1? হলো লিয়ার 1-1। লিয়ার 1-1 না? আচ্ছা, এই খাবারটা এটা কি? সিনিয়র হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, তখন এগুলো আপনাকে কয় মাস ডিম দিবে একটা? না, এগুলো এগুলো আপনার আমার ফালার বয়স 6 মাসের পর থেকে ডিম শুরু হওয়ার পর্যন্ত আপনার 16-17 মাস ডিম দিবে একটা? না, একটা। আচ্ছা, এর মধ্যে কোনো মানে এর মধ্যে তো বাকিটাও পড়া লাগছে, আপু অসুখ কিছু হয়ে যায়। জি, তখন তো মনে করেন যে চিকিৎসা তো আছে, চিকিৎসা নেই, নেওয়ার পরে কিছু কমে। আচ্ছা, কমে গেলে তারপরে অসুস্থ থেকে সুস্থতা হয়ে গেলে, আচ্ছা, তখন আবার ডিম পাড়ে। আচ্ছা, আপনার এই যে সামনে তো আপনার যে শীতকাল আসতেছে, এই যে খামারিদের জন্য কি বিশেষ কোনো আছে নাকি, সতর্ক কোনো
আগে থেকে কোনো ট্রিটমেন্টের কোনো ইয়ের ব্যবস্থা আছে যে এই শীতের জন্য কোনো স্পেশাল কোনো ব্যবস্থা নেওয়ার যাতে অসুখ বিসুখ না হয়? হ্যাঁ, শীতের জন্য মনে করেন যে আপনার এই যে কুয়াশা ভিতরে যদি ঘরে ঢুকে যায় জি, তখন কিন্তু মুরগি ঠান্ডা এসে যায় জি, মানে এটা থেকে অন্যরকম মানে অন্য ধরনের রোগ হইতে পারে। মানে এই যে রানীগেট ভ্যাকসিন আছে এইগুলো আপনার হয়ে যায় ঠান্ডা থেকে, রানীগেট হয়ে গেলে মুরগি আপনার মারা। আপনার তো এগুলো তো সবগুলোতে ভ্যাকসিন দেওয়া আছে? মানে ডিম যে পাচ্ছে এটা কালেকশন করেন নাই? আচ্ছা, আপনার এগুলো যখন আপনার বয়স হয়ে যাবে, ডিম পাড়া শেষ হয়ে যাবে, তখন কি করেন এগুলোকে? আমার এই মুরগিগুলো ডিম পাড়া শেষ হয়ে গেলে আমরা বিক্রি করে দিই একবারে সব, একবারে সব ঢাকা থেকে কিংবা ময়মনসিং বড় কোম্পানি কাছে বিক্রি করে দিই। আপনার ডিমগুলো কোথায় দেন? ডিম আপনি বারঘাটা যায় আমাদের, মানে পাইকার আছে আর কি, ওরা এসে নিয়ে যায়। হ্যাঁ, পাইকার আছে। এখন আপনার কেমন রেট পাচ্ছেন? কেমন রেট আগে ছিল ভালো, কিন্তু এখন আপনার রিটেল যে রেট করছে সরকারে তাতে মানে লাভ। সরকার কি ফিক্সড রেট করে দিছে নাকি? মানে ইচ্ছা করলে এটার উপরে বেচা যায় না? সরকার যে রেটটা দিছে আপনার এই রেটে আমরা বেচা দিই, যে আমার মনে করেন যে জি প্রতি মাসে আপনার এই 1,000-2,000 টাকা 3,000 টাকা করে আমরা লস হয়ে গেছে। মানে কিছু ঘাটতি হয়ে যাচ্ছে, খাদ্যর যে দাম হলো বেশি, মানে দামের সাথে ডিমের দামের মানে অ্যাডজাস্ট হচ্ছে না। আরেকটা জিনিস, এই যে আপনার এই যে মুরগিগুলো যে আপনার যে বিষ্ঠাটা ত্যাগ করতেছে ময়লাটা যে নিচে, এটা 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 কি করেন পরে? এটি আমরা মনে করেন যে এই যে এটা তো ভালো একটা সার 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 হিসেবে ই দেয়। হ্যাঁ, ওটা আমরা পাঙ্কাশ খাবার দিই, তাই না? খায় না পাঙ্কাশ খায়? আপনি পুকুর আছে পিছনে না? কয়টা পুকুর আছে? এখানে একটা আছে, আরেকটা ওইদিকে আছে। তো ওটাতে পাঙ্কাশ শুধু চাষ করেন? ওটা আপনাকে ধন্যবাদ। বন্ধুরা, আমরা হযরত আলীর সাথে কথা বলে মোটামুটি আপনার ওনার লেয়ার মুরগির খামারটি সম্পর্কে বিস্তারিত জানলাম। উনি এখন আপনার 80% ডিম পাচ্ছে, এইভাবে উনি 17 থেকে 18 মাস একটানা ডিম পাবে। তো আমরা এই খামারের জন্য শুভকামনা রইল। ওনার দেখা দেখি যেন আরো দু একজন এরকম আপনার উদ্যোক্তা সৃষ্টি হতে পারে। বন্ধুরা দেখুন, ওনার খামারে কি নেই, উনি আপনার শখের বসে আপনার ছাগল লালন পালন করেন। এটা আপনার ওনার গরুর শেড। আসসালাম আলাইকুম, কেমন আছেন? তো আপনার এখানে গরু আছে কয়টা? এগুলো কি আপনার ডেইরি নাকি দুধের? তাই না? তা আপনার কি ইয়ে সার ওই পাশের ওগুলো কি সার নাকি? কি 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 সার ওগুলো? মানে আপনার ইয়ের গোয়ালের ইয়ে? ও আচ্ছা, এই কি খাবার দাবার কি দেন এদের? খাবার এই যে গুড়ি দেয়, কুড়া দেয়, ভুষি দেয়।
আপনাদের তো মনে হয় ঘাসেরও ই আছে, ঘাসের ক্ষেত আছে না? তো আপনার এখন দুধ দিচ্ছে কয়টা? আপনার ও আপনার এই যে এই যে বড় বড় যে ইগুলো দেখতেছি এগুলো কেমন হোয়াইট হবে কেমন? এটা কি আপনার কি ঈদকে ই করে ই করতেছেন নাকি না আপনার বড় হইলে ছেড়ে দেন কেউ ই করতেছে ঈদকে টার্গেট রেখে? সম্মানিত দর্শক বিন্দু, আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য একটি নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।